গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস কেজি ওয়ানে অঙ্ক দেবো। তোমাদের রিভিশন ক্লাস চলছে, ফার্স্ট টাইম সিলেবাসটা। তোমাদের আগের ক্লাসে আমি রাইটিং ওয়ার্ডসটা রিভিশন করিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের যে আইটেমগুলো আছে, যেমন ছবি গুণে সংখ্যা লেখো, তারপর ছোট সংখ্যায় গুণ দাও, এগুলো রিভিশন করাবো। প্রত্যেকের খাতাগুলো আমি কিছু কিছু দিচ্ছি, তোমরা সেগুলো তুলে নেবে, নিয়ে পড়ো, ঠিক আছে? প্রথমে আমরা করব ছবি গুণে সংখ্যা লেখো। তোমরা জানো ছবি গুণে সংখ্যা লেখো কি, কতগুলো ছবি দেওয়া থাকবে সেগুলোকে গুণে গুণে আমাদের সংখ্যাটা লিখতে হবে। তাহলে প্রথমে কি, ছবি গুণে সংখ্যা লেখো। প্রত্যেকের খাতায় আগে তুলে নাও এই লেখাটা, ছবি গুণে সংখ্যা লেখো। তাহলে আমি দিচ্ছি ছবিগুলো, তোমরা এক এক করে শুনবে। তোমরা এক এক করে তুলতে তুলবে। প্রথমে কতগুলো তারার ছবি দিলাম, দেখো প্রথমে তারার ছবি আছে, ঠিক আছে? এরপরে বলের ছবি আঁকছি, বলের ছবি আঁকলাম, সেটি দেখো। এইভাবে তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে। তাহলে এই ফাঁকা জায়গায় কি বসাতে হবে আমাদেরকে, দুই। ফাঁকা জায়গায় লিখব দুই। তারপরে দেখো গয়ে আছে গাছের ছবি, এবার কটা গাছের ছবি আছে সেটা আমরা হিসেব করবো। তাহলে বলো আমার সাথে সবাই, এক দুই তিন চার পাঁচ, কটা? এক দুই তিন চার পাঁচ, তাহলে কটা হচ্ছে? পাঁচটা। তাহলে এখানে আমাদের কত লিখতে হবে বলছে? পাঁচ। পাঁচটা গাছের ছবি হলো। এরপরে কিসের ছবি আছে? ফুলের ছবি। কটা আছে সেটা আমাদের গুনতে হবে, তাহলে আমরা গুনি, এক দুই তিন। কটা হলো? এক দুই তিন, তিনটে। কটা ফুলের ছবি? তিনটে। তাহলে এই ফাঁকা ঘরে আমাদেরকে কত সংখ্যা লিখতে হবে? তিন। তাহলে আমরা এখানে কত লিখবো? তিন। হয়ে গেল। তাহলে এটা আমরা কি করলাম আজকে, ছবি গুনে সংখ্যা লেখো। প্রথমে চারটে তারার ছবি, তারপর আমরা দেখছি দুটো বলের ছবি, তারপরে পাঁচটা গাছের ছবি, তারপরে তিনটে ফুলের ছবি, ঠিক আছে? এটা এবার মুছে দিচ্ছি, আশা করি প্রত্যেকে করেছ। এবার আরেকটা করবো, এটা মুছে দিয়ে, সেটা হলো ছোট সংখ্যায় গোল দেওয়া। কোনটা রিভিশন করবো? ছোট সংখ্যায় গোল দেওয়া। প্রত্যেকে তুলবে, প্রথমে লেখো ছোট। প্রত্যেকে কিন্তু হেডিংগুলো করার চেষ্টা, লেখার চেষ্টা করবে, ছোট সংখ্যায় গোল দাও। আশা করি প্রত্যেকে মনে করছে কি করতে হবে। ছোট সংখ্যা, দুটো সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যে যে সংখ্যাটা ছোট হবে সেই সংখ্যাটাতে গোল চিহ্ন দিতে হবে। যে সংখ্যাটা ছোট হবে সেই সংখ্যায় গোল দেওয়া দিতে হবে। তাহলে সংখ্যাগুলো আমি দিচ্ছি,
তোমার প্রত্যেকে চলবে। প্রথমে লেখো চার কমা এক, তারপর লেখো দুই কমা ছয়, তারপর নয় লেখো আট কমা চার, তারপরে ঘরে লেখো তিন কমা পাঁচ, মতে লেখো সাত কমা দুই। ঠিক আছে, তাহলে কি কি হলো? প্রথমে হচ্ছে চার কমা এক, ঘরে দুই কমা ছয়, ঘরে আট কমা চার, ঘরে তিন কমা পাঁচ, আর সাত মতে সাত কমা দুই। হয়ে গেল। এবার এর মধ্যে প্রথমটাতে যে সংখ্যাটা ছোট হবে সেই সংখ্যাটাকে আমরা গোল করে দেবো। তাহলে প্রথমে কি আছে, কয়ে চার কমা এক, মানে চার ছোট না এক ছোট? আমরা কি জানি এক ছোট, চারের থেকে কিন্তু এক ছোট, তাই চারে কিন্তু ওদেরকে গোল করে দেবে, যেহেতু চারের থেকে এক ছোট। এরপরে দেখো দুই কমা ছয়, দুই ছোট না ছয় ছোট? দুই কমা না ছয়, মানে ছটা দুটো চকলেট ধরো আর এখানে ধরো ছটা চকলেট হবে, তাহলে কোনটা কম হবে? দুটো চকলেট কম, তাহলে কি হয়, দুই সংখ্যাটা ছয়ের থেকে ছোট, তাহলে আমরা দুইয়ে গোল করে দেব। তারপরে আছে আট কমা চার, মানে আট ছোট না চার ছোট? আমরা কি জানি আটের থেকে চার কিন্তু ছোট, চারটা আটের থেকে কম, তাহলে আমরা কি করব, চারে গোল করে দেব। এইভাবে কিন্তু করতে হয়। এরপরে খ, ঘরে আছে তিন কমা পাঁচ, মানে পাঁচ ছোট না তিন ছোট? পাঁচের থেকে তিন ছোট, তাই তিনে আমরা গোল করব। এরপর ঙ, সাত কমা দুই, সাত ছোট না দুই ছোট? সাতের থেকে দুই কিন্তু ছোট, তাই আমরা কি করব, দুইয়ে গোল করব। বুঝতে পারছো যে ছোট সংখ্যায় গোল দাগ করাটা কিরকম ভাবে করতে হবে? আগেও তোমাদের ক্লাস করিয়েছি, বাড়িতে শিখেছো, আবার করাচ্ছি যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, মনে পড়ে যায়। তাহলে চারের থেকে এক ছোট, তাই একে গোল করেছি। ছয় আছে দুই আর ছয়, ছয়ের থেকে দুই ছোট, তাই দুই গোল করলাম। বয় আছে আট কমা চার, চারের থেকে আট ছোট, তাই আট চারে গোল করেছি। ঘ তিন আর পাঁচ, পাঁচের থেকে তিন ছোট, তাই তিনে গোল করেছি। আর মতে সাত কমা দুই, দুই ছোট তাই দুই গোল করলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কী কী রিভিশন করলাম, ছবি গুণের সংখ্যা দেখো আর ছোট সংখ্যায় গোল দাগ দাও। তাহলে আজকের ক্লাস এতটাই থাকলো। তোমরা বাড়িতে ফার্স্ট টাইম সিলেবাসটা ভালোভাবে রিভিশন করো, বানানগুলো কথায় লেখো, রাইটিং ওয়ার্ডসগুলো রিভিশন করবে। আজকের ক্লাস এতটাই থাকলো, ভালো থেকো, থ্যাংক ইউ।